কুমিল্লার দাউদকান্দি উপজেলার গরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে তীব্র তাপদায়ে অন্তত 20 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবারও শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল। এ সময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার একই স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে হাবিবা আক্তার নামে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহিনুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তৌহিদ আল হাসান, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভুঁইয়া, গরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, গরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুমান মিয়া সরকার, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোহাম্মদ রকিবউদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম প্রমুখ। পরবর্তীতে হাসপাতালে আসেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নিসর্গ মেরাজ চৌধুরী। এদিকে দাউদকান্দির অপর এক স্কুলে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরীক্ষা ছিল সিক্সের নতুন কারিকুলামের উপরে, বাংলা অষ্টম শ্রেণীর গণিত, দশম শ্রেণীর বাংলা। আমরা সকালে স্কুলে আসার পর পরীক্ষা শুরুর আগেই কিছু কিছু স্টুডেন্ট অসুস্থ বোধ করছিল বলে আমাদের তাৎক্ষণিক পরীক্ষা শুরু হয়ে দুজন হয়েছে, আমরা হাসপাতালে পাঠিয়ে দিই। পরীক্ষা শুরু করার পর আরও কয়েকজন আস্তে আস্তে সেটা কয়েকজন অসুস্থ হয়ে যায়। তারপর আমি উদ্যন্ত কর্তৃপক্ষকে জানাই, আমার সাথে আমার দুই শিক্ষক যখন ছিলেন স্কুলে, তখন গতকাল যে মেয়েটা মারা গেছে ওইটার জন্য স্যার আসছিল, আমরা বাড়িতে গেছিলাম, সেখান থেকে এসে খবর পেয়ে আমরা সরাসরি আমি আর স্যার চলে আসি হাসপাতালে। হাসপাতালে এসে রোগী সুশ্রাবা করলাম এবং বাকি আস্তে আস্তে আরও ছাত্র আতঙ্কিত হয়ে এই অবস্থায় পড়ে। আজকে সকাল 10টা থেকে আমাদের এখানে সুবল আফতাব স্কুল এবং আরেকটি স্কুলে টোটাল 16 জন স্টুডেন্ট, বেশিরভাগ হচ্ছে মেয়ে ছাত্রীরা, আমাদের অসুস্থ হয়ে আসে। তো গরম একটি প্রভাব হিসেবে কাজ করেছে, এখানে কিছু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়েছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে একজনটা দেখা দেখি অন্যরা ভয়ে একটা মাস সাইকোলজিক্যাল ইলনেসের পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। তো তারা আমাদের হাসপাতালে আসার সাথে সাথে আমরা প্রয়োজনীয় দ্রুততার সাথে প্রয়োজনীয় চিকিৎসা আমরা দিই এবং 16 জনকে আমরা আমাদের এখানে আমরা পাই সকাল থেকে এখন পর্যন্ত। এর মধ্যে আমরা সবাইকে মোটামুটি চিকিৎসা দিয়ে এবং 14 জনকে সুস্থ করে বাড়িতে আমরা পাঠিয়ে দিতে পেরেছি, আর 2 জন এখন পর্যন্ত আপাতত ভর্তি আছে। তো বেশিরভাগ ঘটনাটাই ঘটে যাচ্ছে ভয়ের কারণে, সাইকোলজিক্যাল একটা ইফেক্ট ছিল আর কি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।